হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। রাস্তার মাঝে দাঁড়িয়ে বারবার করে অঙ্কুর ফুলঝুরিকে বলে যে, আমি তোমার জন্য যতটা করতে পারি ফুলঝুরি আমি করার চেষ্টা করেছি। আমি লালনের কাছে গিয়েছিলাম, ওকে অনুরোধ করেছি বিয়েটা করতে না, কারণ আমি সবসময় লালন এবং তোমার ভালো চেয়েছি। এই বিয়েটা করলে কারোরই ভালো হবে না। যেখানে লালন ফুলঝুরি একে অপরকে ছেড়ে ভালো থাকতে পারতো না, সেখানে তারা আজকে আলাদা হয়ে কি করে ভালো থাকবে? আর আমার মনে হচ্ছে লালন সবটাই অভিনয় করছে। ওর তোমার সাথে বিবাহিত জীবন মনে আছে, অথচ তোমার সাথে ভালোবাসার গভীরতা মনে নেই। দেখুন অঙ্কুরবাবু, আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? তা না হলে আপনি হাত জোর করে অন্যের বাড়িতে গিয়ে বিয়ে আটকানোর চেষ্টা করতেন না। আপনার মতো মানুষ সত্যিই দেখা যায় না। আপনি বিয়েটা কবে করবেন বলুন তো ফুলঝুরি? আমার পছন্দের মতো মেয়ে যখন আমি পেয়ে যাব তখন বিয়ে করব। আপনার পছন্দের সংজ্ঞাটা কি বলুন? দেখো ফুলঝুরি, কখনো আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না। এই কথাটা বলে তোমাকে এম্বারেস করাতে চাইনি আমি, কিন্তু তুমি বললে তাই বললাম। আমাদের প্রেস মিটে যেতে হবে, সেখানে গিয়ে আমি চাই তোমার মনের মধ্যে যা কিছু রয়েছে সবটা তুমি বলো। এরকম গোপন করে আড়াল করে কিচ্ছু রেখো না। আমি জানি আমার যেটা বলার সেটা আমি বলবো, আর যেটা বলার নয় সেটা আমি কি করে বলবো ফুলঝুরি? আমি জানি যে তুমি জীবনে লালনের থেকে প্রতিশোধ নিতে চাও দূরে সরে গিয়ে, আর তোমার প্রতিশোধটার এতটুকু কোনো আজ লালনের জীবনে আসলো না। তা না হলে তুমি এত সহজে লালনকে কখনো ডিভোর্স করিয়ে দিতে, ছেড়ে দিতে পারতে না। আমি তো এমন কোথাও ছাড়িনি লালনকে, যেখানে লালন ভালো থাকবে, তিতির দিদিকে নিয়ে সুখী হবে, সেখানেই ছেড়ে দিয়ে এসেছি। তার মানে তুমি লালনের জন্য এখনও সব কিছু করতে পারো? কোথায় আর করলাম কিছু? যেখানে সুখ রয়েছে সেখানে ওকে ছেড়ে দিলাম? কজনে পারে এরকম করতে ফুলঝুরি? তোমার যে কষ্টটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তবে তুমি এখন গান গেয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে লালনকে দেখিয়ে দাও, মানুষের ব্যক্তিগত জীবন আর কাজের জায়গাটা এক করা কখনোই উচিত নয়। কাজটাকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, যেমনটা তুমি দিচ্ছ। দেখবে একদিন বড় শিল্পী হবে তুমি ফুলঝুরি, আর সেদিন লালন তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আমি তো বলেছি, লালন ফিরে এলেও কখনো আমার জীবনে আমি ওকে গ্রহণ করে নেব না। ওর কষ্টের জীবনে সঙ্গী যখন আমি ছিলাম, তখন আমার এখন কষ্টের দিনে ও সঙ্গী না থেকে অন্য সঙ্গী খুঁজে নিয়েছে। সেখানে আমি লালনের সাথে কি করে ভালো থাকতে পারি? ও ফিরে এলেও আমি ওকে ফিরিয়ে দেব। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের তো এগিয়ে যেতে হবে। তিতিরের মা হঠাৎ চলে আসে লালনদের বস্তিতে। তাকে দেখে লালনের মায়ের বাপ বুঝতে পারে যে কিছু একটা তো ঘটনা ঘটেছে যার জন্য উনি এসেছেন, তা না হলে তো আসতেন না। বলুন দিদি, আপনি কি বলতে চান? দেখুন, লালনের বিয়ে, তাই আপনাদের একদিন আগেই ওই বাড়িতে গিয়ে আমাদের থাকতে হবে। আপনাদের নিমন্ত্রণ করতে আমি এসেছি, কারণ আপনারা ছেলের বাড়ির লোক, আপনারা না গেলে কি বিয়েটা হবে? ও তাই বুঝি? আমার ছেলে এখন এতটা বড় হয়ে গেছে, যার জন্য আমি একটা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে পারতাম না, সেই লালন আমাকে ছেড়ে থাকতে পারতো না, সে এখন দিনের পর দিন, মাসের পর মাস অন্য বাড়িতে থাকছে, একবারও মা বাবা পরিবারের খোঁজও নিচ্ছে না। এরকম ছেলে আমার বিয়েও করছে, আমরা জানি না বাবা মা হয়ে? দিদি, আমি আপনার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসি। আমি জানি যে লালনকে পেয়েই তিতির বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, তা না হলে আগে তিতির বিয়ে করতেই চাইতো না। আমার মেয়েটা পড়ালেখা জানা, শিক্ষিত, আমাদের যা কিছু আছে সবই তো ওই পাবে। আর লালন জীবনে গান গেয়ে প্রতিষ্ঠিত অর্জন হলে দেখবেন ওর মা বাবা পরিবারকেও নিয়ে গিয়ে ভালোখানেই রাখবে। আমাদের বাড়িতে খুব যত্নে আছে লালন, তিতির তো ওকে একটুও ছেড়ে দিচ্ছে না, সব সময় ওর খাবার দাবার যত্ন আরতি করেই যাচ্ছে। আমার ছেলের অত যত্ন করবেন না, তাহলে ও কিন্তু বিগড়ে যেতে পারে। তার মানে? মানে ও বড় হয়েছে এরকম একটা ভাঙাচুরা বস্তিতে, এখন অত সুখ ও লোভ সামলাতে পারছে না, তাই ও বাড়িতে থেকে যাচ্ছে। ওর অসুস্থতা কোনো কিছু নয়, আমি মা হয়ে বলছি তো, ও ফুলঝুরিকে এতটা ভালোবাসত তাকেও ভুলে গেল, নিজের মাকেও ভুলে গেল নিজের স্বার্থের জন্য। এগুলো কি কখনো কেউ করতে পারে? লালন মানসিকভাবে অসুস্থ, যেটা তিতিরের বাবাও বলে, আপনারা বিশ্বাস করুন বা নাই করুন। তাই বুঝি লালন বিয়ে করছে তিতিরকে, এই অসুস্থতার মধ্যে আপনারা বিয়ে দিচ্ছেন? আমি যে ভালোবাসি লালনকে, নিজের সন্তান চলে যাওয়ার পরে আমি আরেক সন্তানকে ফিরে পেয়েছি, সেটার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। বারবার এক কথা বলবেন না, আমার ছেলে যে আপনার বাড়িতে গিয়ে রয়েছে, আমার খোঁজখবর নিচ্ছে না, আমার কতটা কষ্ট হচ্ছে একবার ভেবে দেখেছেন?
আপনার এক ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনি তার জায়গায় আমার ছেলেকে বসিয়েছেন, কেন বলুন তো? আজকে যদি আপনার ছেলে এরকম করতো আপনি কি মেনে নিতে পারতেন? আমি মা হয়ে কতটা কষ্ট পাচ্ছি একবার ভেবে দেখুন। বারবার একই কথা বলবেন না, কারো নিজের সন্তান আর সন্তানের মতো ভাবার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বুঝতে পেরেছেন? আপনি তো রেগে যাচ্ছেন, কেন রাখবো না? কারণ ফুলঝুরিকে যেভাবে লালন ঠকিয়েছে সেটা কখনো আমি ভুলতে পারবো না। ফুলঝুরি একটা বাচ্চা মেয়ে, কী করেনি আমাদের পরিবারের জন্য? আমার স্বামী বা মেয়ে অকৃতজ্ঞ বেঈমান হলে আমি তো বেঈমান নই। ফুলঝুরি জীবনে যা কিছু করেছে, লালন তার বিনিময়ে যা দিয়েছে, সেটা সত্যি সারা জীবন মনে থেকে যাবে। ফুলঝুরির সাথে লালনের ডিভোর্স হয়ে গেছে, ওরা এখন আর স্বামী স্ত্রী নেই। আমার মেয়ের সাথে বিয়ে হলে আপনার ছেলে খুব ভালো থাকবে, দেখবেন। কারণ ফুলঝুরি তো অশিক্ষিত, ওর যতই বড়লোক বাড়ির মেয়ে হোক না কেন, ওই বাড়িতে যতই বড়লোকের বাড়িতে ফিরে যাক না কেন, ওর আচার ব্যবহার কখনোই কিন্তু ভদ্র সভ্য নয়। আর আমার মেয়েকে এমনভাবে শিক্ষা দিয়েছি যে কখনো ভদ্র সভ্যতা ছাড়া ও কিন্তু কারো সাথেই খারাপ আচরণ করে না। ঠিক বলেছেন আপনি, তিতিরের সাথে লালনের বিয়ে হয়ে যাওয়ার পরে কিভাবে যে আমি ওর সাথে কথা বলবো শ্বশুরমশাই হয়ে বুঝে পাচ্ছি না। একে তো বড়লোকের মেয়ে, তার মধ্যে এত লেখাপড়া জানা, ওকে আমাদের সাথে ভালো করে কথা বলবে? আর আমরাই বা কী বলবো ওর সাথে? আমি আমার মেয়েকে অনেক ভালো শিক্ষা দিয়েছি, আপনারা চিন্তা করবেন না, ও বিয়ে করে খুব সুখী হবে। তাই বুঝি লালনকে ঘরজামাই করার জন্যই আপনার মেয়ে সুখী হবে? তাছাড়া তো আর অন্য কোথাও বিয়ে হলে তাকে চলে যেতে হতো। দেখুন, আপনাদের বড় লোকদের কারবারগুলোই অন্যরকম, যেগুলোর সাথে আমাদের গরিবদের কখনো বনবে না, বুঝতে পেরেছেন? তিতিরের মা এখানে এসেছে আমাদের বাড়িতে আত্মীয় হয়ে, তুমি তার সাথে এরকম আচরণ কেন করছো? কেন করবো না লালনের বাবা, তোমাকে আমি জীবনে অনেক কিছু বুঝিয়েছি, তুমি সেগুলো মেনেছো কি? কখনো মাননি। তুমি কখনো বোঝার চেষ্টা করেছো? করনি। তাহলে এখন আমাকে চুপ একদম করাবে না, যা কিছু হচ্ছে সবটাই তোমার লোভের জন্য। এত লোভ করেও জীবনে শিক্ষা হয়নি তোমার? লালনের বাবার বলার কিচ্ছু থাকে না। দেখ ডলি, তুইও তো একটা মেয়ে, আর একটা মেয়েকে অসম্মান করা হচ্ছে আর তুই আনন্দে রয়েছিস? আমরা মেয়েগুলো কেমন বলতো, আমরাই নিজেরাই নিজেদের মানুষদের কষ্ট দিয়ে বসি, এটা কেন করি আমরা? আর দেখুন, আমার ছেলের বিয়ে আমাকে আপনি নিমন্ত্রণ করতে এসেছেন, যেখানে আমাদের সবার আগে জানার কথা কার সাথে বিয়ে হচ্ছে, কি অবস্থা না অবস্থা সব কিছু। তাই লালনের মা কান্না করে ফেলে, বলে আজকে আমার ছেলেটা যে এইভাবে আমাকে কষ্ট দেবে সত্যিই ভাবতে পারিনি, আর লালনের এই আচরণ আমার মনে অনেক কষ্ট দিয়েছে। দিদি, বোঝার চেষ্টা করুন, এখন তিতির এবং লালনের বিয়ে সামনে, আপনি যদি এরকম কথা বলেন তাহলে কি চলবে? কেন বলবো না, আমার সন্তানকে আমি মানুষ করেছি, এখন সে বড় হয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকছে, আর আমায় সব কিছু নিয়ে পড়ে রয়েছে, একটাবার তো ফোন করে আমাদের খোঁজটাও পর্যন্ত নেয় না। দেখুন, তিতির এখন খুব রেস্ট্রিকশনে রেখেছে লালনকে, ওর সামনে অনেক গানের প্রোগ্রাম রয়েছে, ওর গলা খারাপ হয়ে যেতে পারে, ওর নানা ধরনের সমস্যা হতে পারে, ও তো মানসিকভাবে এখনও সুস্থ নয়। তাই বুঝি মা বাবার কাছে এসে থাকলে লালনের গলা খারাপ হয়ে যাবে? এই বস্তিতে তো ও বড় হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের বউ প্রতিবেশী সবাইকে ছেড়ে দিয়েছে, এখনই যদি বিয়ের আগে এই অবস্থা হয় তাহলে কি হবে সেটা আমার বুঝতে বাকি নেই। লালনের মা প্রচণ্ড রেগে যায় তিতিরের মায়ের ব্যবহারে, তারা এমন ভাব করছে যেন তিতির এর সাথে লালনের বিয়েটা লালনের মা খুব খুশি মনে মেনে নিচ্ছে, কখনো না। কারণ ফুলঝুরিকে সবসময় সে ভালোবেসেছে, ফুলঝুরি এই পরিবারের প্রাণন্ত ছিল, সেখানে আজকে তার সাথে অন্যায় হয়েছে, কি করে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি অন্যায় দেখে প্রতিবাদ না করে থাকতে পারে? তাই লালনের মা প্রতিবাদ করে বসে, এবং তিতিরের মা বুঝতে পারে এখানে তার কোনো জায়গা নেই, সে যা কিছু করছে ভূমিকা পালন সেটা শুধুমাত্রই নিজের স্বার্থের জন্য, তাছাড়া আর কিচ্ছু নয়। তিতির জীবনে ভালো থাকবে, নিজের ছেলের মতো করে লালনকে কাছে পাবে, তাই তো লালনকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। লালন হাওয়া বাতাস ছাড়া থাকতে পারে না, ভালো মন্দ খাওয়া ছাড়া থাকতে পারে না, অথচ ছোট থেকে বড় হয়েছে যে পরিস্থিতিতে সেগুলো লালন ভুলে গেল, তার মা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। যতই লালনের বাবা দিদি লোভে পড়ে সবটা মেনে নিক না কেন, কোনোভাবেই লালনের মা সেটা পারছে না। কি হতে চলেছে ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? লালনের বিয়ের খবর দিতে এসেই তিতিরের মা কঠিন ধোলাই খেল। সামনে তিতির এবং লালনের বিয়েটা হয়ে যাচ্ছে ফাইনালি, সেটা শুনে ফুলঝুরির খারাপ লাগলেও সে নিজের গানের মধ্যে নিজের কাজের মধ্যে নিজেকে আরও বেশি করে গুটিয়ে নেয়, যাতে করে তার এই কষ্টগুলো ভোলার জন্য তার একটা সময় কাটার জন্য জায়গা রয়েছে।
আর এদিকে লালনের মা বাবা পরিবারকে নিমন্ত্রণ করতে এসে তিতিরের মা অপমান হয়ে এই বাড়ি থেকে যেতে হচ্ছে। কোনোভাবে লালনের মা তাকে ছেড়ে কথা বলছে না, আর তারা যা কিছু করছে মামে মিলে সেগুলো সত্যিই ছেড়ে কথা বলার মতো নয়। এরপরে কি ঘটবে তিতির এবং লালনের বিয়ের পরে, জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।